আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাতভর ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে বলছে রাশিয়া। এরপর জানিয়ে দিব পুতিনকে রামাফোসা বললেন যুদ্ধ শেষ করতে হবে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের মূল কারিগর যিনি। এবং জানিয়ে দিব জাতিগত সংঘাতে আবারও উত্তাল মণিপুর। সর্বশেষ জানিয়ে দিব ইসলামকে বাঁচাতে হামলা করতে হবে ভারতে, প্রকাশ্যে মুসলিম যোদ্ধাদের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাতভর ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে বলছে রাশিয়া। রাশিয়া শনিবার জানিয়েছে তারা দক্ষিণের সীমান্তবর্তী প্রদেশে ব্রিয়ানুস্কের একটি তেল পরিশোধনাগারের ওপর রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে। ব্রিয়ানুস্ক প্রদেশের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর নোভোজিকোভ অঞ্চলে অবস্থিত ধ্রুজবা তেল পরিশোধনাগারের ওপর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর হামলা প্রতিহত করেছে। তিনি আরও জানান, এ সময় তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন রাশিয়া সংঘাত অবসানের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দল শনিবার সেন্ট পিটার্সবার্গে দেখা করবেন। প্রতিনিধি দলটি শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর সঙ্গে দেখা করেছে। এদিকে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ইতিমধ্যে সেখানে অস্ত্র পৌঁছে গেছে। এর মধ্য দিয়ে পুতিন পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দেন, তারা এখনও রাশিয়াকে কৌশলগত দিক দিয়ে পরাজিত করতে পারেনি। হোয়াইট হাউস পুতিনের মন্তব্যের প্রতি নিন্দা জানিয়েছে এবং বলেছে, যুক্তরাষ্ট্র পুতিনের এ ধরনের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের জবাবে পারমাণবিক বিষয় অবস্থান কোনো পরিবর্তন করেনি। যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য বাড়তি $20,50,00,000 মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এই সহায়তার আওতায় ইউক্রেনের জন্য খাদ্য, নিরাপদ পানি, সহজলভ্য আশ্রয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ প্রদান করা হবে। নতুন এই ত্রাণ প্যাকেজের মধ্য দিয়ে 2023 অর্থ বছরে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে $60,50,00,000। ২০২২ ফেব্রুয়ারি থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে $210 কোটি বেশি মানবিক সহায়তা দিয়েছে। পুতিনকে রামাফোসা বললেন যুদ্ধ শেষ করতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাশিয়া সফর করেছেন। গতকাল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন। পুতিনকে রামাফোসা বলেছেন ইউক্রেনের যুদ্ধ থামাতে হবে। শান্তিকামী প্রতিনিধি দলের অংশ হিসেবে রামাফোসা এই সফর করেছেন। তিনি পুতিনকে বলেছেন এই যুদ্ধ শেষ করতে হবে, আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, আফ্রিকার সাত নেতার সমন্বয়ে তার প্রতিনিধি দল খুবই স্পষ্ট বার্তা দিয়ে নিয়ে এসেছে, আর সেটা হলো এই যুদ্ধ শেষ করতে হবে। রামাফোসা আনুষ্ঠানিক বৈঠকের আগে পুতিনকে আরো বলেন, আফ্রিকা মহাদেশ এবং বিশ্বের অনেক দেশেই এই যুদ্ধ নেতিবাচক প্রভাব ফেলেছে। গত শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিনিধি দলের আলোচনা হয়। ওই আলোচনায় যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান জানান তারা। তবে তাদের এই আহ্বান নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। আফ্রিকান ইউনিয়নের প্রধান ও পূর্ব আফ্রিকার দেশ কমোরসের প্রেসিডেন্ট আজালি অসমানি পুতিনকে বলেন, আমরা আপনার কথা শুনতে এসেছি, আপনার মাধ্যমে রাশিয়ার জনগণের কথা শুনতে এসেছি। ইউক্রেনের সঙ্গে আলোচনায় তারা পুতিনকে উৎসাহিত করতে চান বলেও তিনি জানান। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আফ্রিকার দেশগুলো বিভক্ত, কিছু দেশ ইউক্রেনের পক্ষে, আবার কিছু দেশ মস্কোর পক্ষে, কিছু দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। রয়টার্সের খবরে জানা যায়, 1994 সালে শ্বেতাঙ্গ শাসনের অবসানের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তখন থেকে দলটি দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন। সিরিল রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের বেশ ভালো সম্পর্ক ছিল। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের মূল কারিগর যিনি,
ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলে দেড় বছর ধরে রাশিয়ার দখলে থাকা কয়েকটি এলাকা মুক্ত করতে পুরোদমে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে নেপথ্য রয়েছেন গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, তিনি জেনারেল ভেলোরি ঝালোজনি। বিবিসির খবরে বলা হয়েছে, কতদিন আগেও 49 বছর বয়সী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভেলোরি সম্পর্কে কেউ তেমন জানতেন না। এখন তিনি জনপ্রিয়তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেক্কা দিচ্ছেন। বন্ধু সহপাঠীদের কাছে আমাদের ভেলেরা নামে পরিচিত জেনারেল ঝালোজনি 2021 সালের জুলাই ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেনারেল জালুজনির পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে ব্যক্তিগতভাবে তাকে এ পদে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার এই নিয়োগে অনেক তো বটেই, জেনারেল জালুজনি নিজেও বেশ অবাক হয়েছেন, কারণ অনেককে ডিঙ্গিয়ে তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন জেলেনস্কি। অবশ্য আগে থেকেই একজন উচ্চাকাঙ্ক্ষী ও আধুনিকমনা সেনা কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন জালুজনি। একই সঙ্গে একজন নিরহংকারকারী মানুষ হিসেবেও সবার কাছে তার গ্রহণযোগ্যতা আছে। তিনি অধনস্থদের সঙ্গে হাসি ঠাট্টা করতে পছন্দ করেন এবং নিজেকে অন্যদের কাছে বড় হিসেবে তুলে ধরতে চান না। ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক যুদ্ধের মোকাবেলায় ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেনারেল ভেলোরি জালুজনি। 2022 সালে 26 ফেব্রুয়ারির মধ্যে স্পষ্ট হয়ে যায়, 3 দিনের মধ্যে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তেমন কোনো বাধা ছাড়াই রাশিয়ার সেনারা কিয়েভের দখল নিয়ে নেবেন, তবে বাস্তবতা ছিল ভিন্ন। ইউক্রেনের সরকার জনগণকে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। এরপর রাশিয়ার সেনারা ইউক্রেনের উত্তর পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে। একই সঙ্গে রাজধানী কিয়েভের জন্য এমন একটা হুমকি হয়ে দাঁড়ায় যা আমলে না নেওয়ার কোনো উপায় ছিল না। এরপর ইউক্রেনের নেতৃস্থানীয়দের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তারা পরিকল্পনা করেন কিয়েভের পাশ দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ এক নদী নিপ্রোর উপরে থাকা সেতুগুলো ধ্বংস করে দেবেন। এর ফলে নিপ্রো নদীর পূর্ব তীর পা হয়ে রাশিয়ার সেনারা পশ্চিম তীরে আসতে পারবেন না, যেখানে অন্যান্য কৌশলগত স্থাপনার সঙ্গে ইউক্রেনের সরকারি কোয়ার্টারগুলো অবস্থিত। এরপর কর্মকর্তারা বিষয়টি নিয়ে মতামত জানতে জেনারেল ঝালুজনিকে ফোন করেন। ওই সময় অন্য শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি পরীক্ষায় অবস্থান করছিলেন জেনারেল ঝালুজনি। এ ঘটনার পর যুদ্ধ নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং 2022 সালের এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর পূর্ব দিক থেকে রাশিয়ার সেনাদের পিছু হটতে বাধ্য করেন। জাতিগত সংঘাতে আবারও উত্তাল মণিপুর। জাতিগত সংঘাতে আবারও উত্তাল ভারতের উত্তর পূর্বের প্রদেশ মণিপুর। ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার একাধিক অভিযোগ পাওয়া গেছে অঞ্চলটিতে। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত বিষ্ণুপুর জেলার কেয়াকতা এবং চোরাচাঁদপুর জেলার কাংভাই এলাকায় বিরতিহীন গুলির শব্দ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আসাম রাইফেলস, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় টহল দিয়েছে। বুধবার মেইতেই জনগোষ্ঠীর নেতা রঞ্জন সিংহের মণিপুরের বাড়িতে হামলা চালানোর পর থেকেই বিভিন্ন এলাকায় এমন সহিংসতা ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় অন্তত 1000 মানুষের একটি দল অ্যাডভান্স হাসপাতালের কাছে প্যালেস কম্পাউন্ডে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করে। পরে র্যাপিড অ্যাকশন ফোর্স জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় 2 বেসামরিক নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও মণিপুর ইউনিভার্সিটির কাছেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় রাত 10:40 থংজুর কাছে 200-300 মানুষ জড়ো হয়ে স্থানীয় বিধায়কের বাসভবন ভাঙচুরের চেষ্টা চালায়। পরবর্তী সময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করেন। বিক্ষুব্ধদের অন্য একটি দল শুক্রবার রাতে ইরিংবাম থানার অস্ত্রাগার ভাঙচুরের চেষ্টা করে। মধ্যরাত ইম্ফল পশ্চিমের রাজ্য বিজেপি সভাপতি অধিকার মায়ুম সারদা দেবীর বাসভবনেও ভাঙচুরের চেষ্টা করা হয়, তবে সেনাবাহিনী এবং আরএএফ তা প্রতিরোধ করে। এদিকে সেনা সূত্রে জানা গেছে, 200-300 জনের একটি দল সিনজো মেইতে মধ্যরাতের একটু পর বিজেপি অফিস ঘেরাও করে। পরে সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। ইসলামকে বাঁচাতে হামলা করতে হবে ভারতে, প্রকাশ্যে মুসলিম যোদ্ধাদের ঘোষণা। সমস্ত মুসলিমদের একত্রিত হয়ে ভারতে আক্রমণের আহ্বান, এভাবেই প্রচার শুরু করেছে তাদের এই আবেদনের ব্যাখ্যায় বলা হয়েছে, ইসলামকে রক্ষা করতেই হামলা করতে হবে। মুসলিমদের অভিযোগ, ভারত সরকার ইসলামকে টার্গেট করেছে। এ ব্যাপারে আইএস এর মুখপাত্র আবু উমর আল মুজাহিদের বিবৃতিতে সংবাদ মাধ্যমের হাতে এসেছে। সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের তরফে বিবৃতি দিয়ে ভারতে সন্ত্রাসবাদী হামলা করতে মুসলিমদের কাছে
আহ্বান জানানো হয়েছে। আইএস এর মুখপাত্র বলেছেন ভারতের বিরুদ্ধে যৌথ হামলা হওয়া উচিত। এছাড়াও আইএস এর মুখপাত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারত সরকার প্রতিনিয়ত ইসলামকে টার্গেট করেছে বলে অভিযোগ করা হয়েছে আইএস এর তরফে। সেই কারণে ভারতের বিরুদ্ধে যৌথ ও আক্রমণের ডাক দেওয়া হয়েছে। আইএস এর মুখপাত্র বলেছে ইসলামিক স্টেটের উদ্দেশ্যে ভারতে ইসলামকে রক্ষা করা। মুসলিমদের মধ্যে তাদের ধর্ম রক্ষার চেতনা শেষ হয়ে গিয়েছে, শত্রুর সঙ্গে তাদের লড়াই করার শক্তি নেই। মুসলিম যোদ্ধা আবু উমরুল মোজাহিদের বিবৃতিটি আরবি ভাষায় প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট মোজাহিদের ভারতে মুসলিমদের দেশ আক্রমণে উস্কে দিচ্ছেন। সেখানে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের বসবাসকারী মুসলিমদের পাশাপাশি ভারতীয় মুসলিমদেরও একসঙ্গে ভারতে আক্রমণের আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে আফগান